আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে একটা আচার করব কাঁচামরিচ দিয়ে, আম দিয়ে এবং বিভিন্ন জিনিস দিয়ে মিক্সড করে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই সিজনে এই আচারটা অনেকেরই খাবারে রুচি, জাস্ট ডাল ভাত দিয়েও এটা খাওয়া যায় এবং তাতে মুখে রুচিটা আসবে। সো আমি শুরু করছি, দেখুন আমি এভাবে করে চাটনিতে পাঁচফোড়ন, মেথি এবং সরিষা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এটা আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে দিতে হয়ে যাবে। আমি তেঁতুলের রস করে রেখেছি, তেঁতুলের রসটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো, আস্তে আস্তে রসুন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো বড়ই, আমি এটা শুকিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, কাঁচামরিচগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম, কিউব করে কাটা। আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলু বোখারা, এটা আমি ভালো করে জাল করব। ভিউয়ার্স, আমি যখন এরপরে ফিরে আসলাম, আমি এখন লবণ দিয়ে দিব, লবণটা দু চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব একটু গুড়, যদি আমি আবার কিছুক্ষণ জল করব, গুড়টা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভিউয়ার্স, আমি মিনিমাম 10 মিনিটের বেশি জাল করেছি এটাকে, মরিচগুলো অনেকটা গলে গেছে, তো আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার আগে আমি একটু পাঁচফোড়ন ফাঁকিটা দিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা যারা এতক্ষণ আমার এটা দেখছিলেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, করে দেখবেন কেমন রেসিপিটা। আর আমি পারলে এটা একটা রিভিউ নিব, আমার কিছু গেস্ট আসবে কালকে। তো সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যেটা বানিয়েছিলাম বলেছিলাম রিভিউ নিব, তো আমার দুই ভাইটা বসেছে, একজন হচ্ছে সাদমান, একজন হচ্ছে জিম, ওরা আমার আচারটা খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, ভিটামিন আই। ভাত দিয়ে খেতে কেমন, মানে না পোলাও দিয়ে, কোনটা দিয়ে ভালো লাগবে? আমি তো ভাত দিয়ে খাই না, ভাত দিয়ে ভালো। আমি বানানোর সময় বলেছিলাম যে ডাল ভাত দিয়ে খেতে ভালো লাগবে, অন্য কোনো তরকারি না থাকলেও চলবে। এটা এটা আর ফ্রাই চিংড়ি মাছ দিয়ে হলো অনেক ভালো লাগে, এই রকম খুবই ভালো। হ্যাঁ, এবার সাদমান বলো। চিংড়ি দিয়ে খাইতে ভালোই লাগতেছে, ঝালটা একটু কম হয়ে গেছে মরিচের আচার অনুযায়ী, ঝালটা একটু বাড়াই হবে। আর টকটা পারফেক্ট, আর এটা এমনি কোনো কিছুর সাথে ছাড়া খালি খাইতে অনেক ভালো লাগে। ওকে, অনেক অনেক ধন্যবাদ ভাইসারা, আমি খুশি হয়ে গিফট দিব, একজনেরটা রেডি করে রেখেছি, আরেকজনেরটা পরে দিব।